খড়দা বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। আর এই রক্তদান শিবির উৎসর্গ করল প্রাক্তন বিধায়ক প্রয়াত কাজল সিনহার স্মৃতি উদ্দেশ্যে। আর এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন খড়দা পৌরসভার পৌর প্রশাসক নীলু সরকার, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক, খড়দা পৌরসভার অন্যান্য বিভিন্ন আধিকারিক, ছিলেন খড়দা সাংস্কৃতিক মঞ্চের সভাপতি নন্দিতা সিনহা, টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী ও প্রাক্তন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়েই এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল আজ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি সুরজিৎ সাত্রার বিশেষ প্রতিবেদন। হ্যাঁ, রক্তদান শিবির তো আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা শুধুমাত্র আমাদের পতাকা নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত করে ভোট চাইতে যায় এরকম বিষয় না। গ্রীষ্মকালীন রক্তের সংকটের সময় আমরা রক্তদান করে মানুষের প্রাণ বাঁচাবার চেষ্টা করছি এবং মুখ্যমন্ত্রীর যে আদেশ সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করে রক্তদান শিবির করছি। দেখুন, রক্তদান শিবির খড়দার বুকে যত রক্তদান শিবির হচ্ছে আমার মনে হয় না পশ্চিমবাংলায় কোথাও হচ্ছে। আপনি প্রত্যেক সানডে স্যাটারডে রক্তদান শিবির একদম বাধা হয়ে গেছে। তো রক্তদান শিবির তো চলছেই, যেহেতু কাজল সিনহার সেই বার্তা নিয়ে আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে থাকার, যেহেতু ইলেকশনে এম্বার্গো থাকার জন্য সেরকমভাবে রক্তদান শিবির হতে পারেনি, তারপরে করোনা আবহেও প্রোগ্রামগুলো অনেক ডিস্টার্ব হয়ে গেছে, এখন মোটামুটি রক্তদান শিবির প্রচুর চলছে। আমাদের যিনি কৃষিমন্ত্রী এসেছিলেন তিনি বলে গেলেন গত রবিবার দিন উনি 11টা জায়গায় উনি রক্তদান শিবির অ্যাটেন্ড করছে। তো রক্তদান শিবির হচ্ছেই, কিন্তু আমাদের এই গোপাল সাহার উদ্যোগে এবং রুদ্র শুভ এদের উদ্যোগে যেটা হচ্ছে হয়েছে রক্তদান শিবিরের সাথে সাথে আমাদের যারা পুরনো কর্মী ছিল যাদেরকে আমরা হারিয়েছি তাদের উদ্দেশ্যে যে মুভমেন্টও দিয়েছে এটা সত্যি একটা অভিনব উদ্যোগ। কারণ আমরা কিন্তু আর তাদেরকে কেউ মনে রাখি না, যে চলে গেছে এরকম ব্যাপারটাই চলে। প্লাস হচ্ছে যারা পুরনো কর্মী এখনও জীবিত আছেন সেইভাবে আর অ্যাক্টিভ পার্টিসিপেশন করতে পারেন না, তাদের জন্যও যে একটা অনার হিসাবে যে একটা মুভমেন্টও দিচ্ছে এগুলো কিন্তু একটা আলাদাভাবে প্রশংসার দাবি রাখে। একটু আগে তো শুনেছিলাম 23 জনের মতন মধ্যে দিয়েছে, একটু আগে যা 21 জন না 23 জন দিয়েছে। জাতের ভিত্তিতে তাকে আলাদা 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 করে, এমনকি বাঙালি বিহারিও আলাদা করতে চেষ্টা করছে, হিন্দু মুসলমানে আলাদা করতে চেষ্টা করছে, শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য। এর পিছনে দেশের উন্নয়ন বলে কিছু নেই, দেশটা তো ডুবে যাচ্ছে, দেশের উন্নয়নের সূচক কমছে, নেগেটিভ হয়ে যাচ্ছে, দেশ ব্যাংকগুলো বিক্রি করে দিচ্ছে, ইন্স্যুরেন্স বিক্রি করে দিচ্ছে, এর আগে কেন্দ্রীয় সম্পদ বিক্রি করে দিয়েছে, একাধিক কলকারখানা বন্ধ করেছে, নবরত্ন মিনিরত্ন বিক্রি করে দিয়েছে। এরপরে দেশের আর কি রইল, দেশের নাগরিকদের নিরাপত্তা কি? বলছে ব্যাংক যদি ফেল করে আমরা একটা লোককে 1 লাখ টাকা দেবো, আবার কয়েকদিনের মধ্যে 5 লাখ টাকা দেবো, কারো যদি 50 লাখ থাকে আর তার সব টাকা চুপ চলে যাবে সে 5 লাখ টাকা পাবে, তাহলে সেই ব্যাংকের সরকারি হবে কেন, সরকারের কাছে থাকবে কেন? এরমি এক ভয়ঙ্কর রাজনীতি এবং অর্থনীতি দেশে আসছে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, তৃণমূল বলে নয়, কংগ্রেস বলে নয়, বিজেপির এই আগ্রাসন, এই স্বৈরাচারী নীতি এবং দেশকে ডুবিয়ে দেওয়ার জন্য যে অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি আনছে তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর সেই ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি ছুটেছেন, আবার যাবেন, যাতে এখন থেকে একটা বিরোধী ঐক্য গড়ে তোলা যায় 2024-এ এই অপদার্থ অযোগ্য দুর্নীতিগ্রস্ত এবং স্বৈরাচারী শাসককে ক্ষমতা থেকে হাঁটানোর জন্য। একটা প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগে দিল্লি উড়ে গেছেন, তিনি একদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, অপরদিকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং সঞ্জয় গান্ধীর সাথে বৈঠক করেছেন, এই সমীকরণটা যদি একটু বলেন। এর মধ্যে কোনো সমীকরণ নেই, প্রধানমন্ত্রী যাতে গিয়েছিলেন দুটো কথা বলার জন্যে, এক টিকে দাও আমার প্রাপ্য টাকা দাও, টিকে না দিতে পারলে মানুষ ক্ষুব্ধ হচ্ছে, আগে মানুষ তিতে চাইছিল না, এখন মানুষ উৎসাহ নিয়ে দিচ্ছে, এই সময়
এবং গতকালকের কাগজে বেরিয়েছে যে ভারতবর্ষের অন্য রাজ্যের তুলনায় বাংলাকে তার জনসংখ্যা ব্যাপক জনসংখ্যা হওয়া সত্ত্বেও তাকে কম দেওয়া হয়েছে, এক। আর দুই, রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করা তো তার উদ্দেশ্যই ছিল, উদ্দেশ্যই ছিল বিরোধী ঐক্য করে তোলা। তাহলে এর মধ্যে কোনোটাই অন্যায় নেই বা কোনোটাই ভুল নেই। সমন্ধে যুদ্ধজীবীদের কথা আপনি বলছিলেন, চব্বিশে আবার একটা যুদ্ধের সম্ভাবনার কথা বললেন, বিষয়টা বলবেন? এটাই বলবো যে যেহেতু আজ মানুষের মধ্যে তীব্র হতাশা, দ্রব্য মূল্য বৃদ্ধি, পেট্রোপণ্যের দাম বেশি হয়ে গেছে, মানুষের ব্যাংকের নিরাপত্তা চলে যাচ্ছে, এই যে একটা অসহায় অবস্থা তৈরি করেছে বিজেপি, এখান থেকে নিজেই বুঝতে পারছে ওরা। তাই এর থেকে বাঁচবার জন্য দেশাত্মবোধ তৈরি করতে হবে। আর দেশাত্মবোধ তৈরি করা মানে কি? যুদ্ধ লাগিয়ে দাও, যুদ্ধ লাগিয়ে দাও, যুদ্ধের একটা পরিবেশ তৈরি করো। এটাই তো করে আসছে, এর আগের ইলেকশন পেরিয়ে গেল একটা কথা বলতে বলতে আমি আর বলবো না, কিন্তু আমরা চাই না, আমরা প্রত্যেকে দেশপ্রেমিক। আমি 62 রাজ্যে যখন চীন আক্রমণ করেছিল আমি বলেছি যে বাড়ির মায়েরা হাতের গয়না খুলে দিয়ে দিয়েছে দেশের জন্য, অতএব বিজেপির কাছে আমরা দেশাত্মবোধ শিখব না। শুনুন, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে রাজনৈতিক পরবর্তী হিংসা নিয়ে কিন্তু যারা রাজ্যের বিরোধী দল আছে তারা কিন্তু বারংবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে, তৃণমূল আক্রমণ করছে, কিন্তু হাইকোর্টের নির্দেশের পরে যখন বিজেপি কর্মীরা ঘরে ফিরলো সেই সময় কিন্তু তৃণমূলের কর্মীদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, এটা কিন্তু অভিযোগ, কি বলবেন? বিজেপি বেসিক্যালি পশ্চিমবাংলায় যে গণ্ডগোলটা পাকাচ্ছে সেটা তুমি দেখবে ইলেকশন কমিশনের আওতায় থাকাকালীন সবচেয়ে বেশি করেছে এবং এখনও চালিয়ে যাচ্ছে। বহু জায়গায় তৃণমূলের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, অফিস ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু কেন্দ্রে যেহেতু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, তাতে সব সিপিএমের অ্যাক্টিভিস্টরা আছে, সরি বিজেপি, তাদের দিয়ে এই রিপোর্টটা করিয়েছে, আর সিপিএম থেকে যাওয়া লোকগুলো তাদের চরিত্র তো বদলায়নি, বিজেপিতে কেউ মারপিট করছে। সমতা অর্জুন সিং চুপ আর বাবুল সুপ্রিয় কিন্তু মন্ত্রিত্ব ছাড়া পরে আবার দল ছাড়ছে, কি বলবেন সমন্ধা? দেখো, বাবুল তার নিজের মতে চলে, তার যদি মোহভঙ্গ হয়ে থাকে বিজেপি করতে গিয়ে দল ছেড়ে দেবে, এবার আমার বলার কিছু নেই। থ্যাংক ইউ, ধন্যবাদ।